আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট সোনামণিদের জন্য খুবই কার্যকরী একটা ভিটামিন সিরাপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর এটি হচ্ছে অ্যারিস্টোপ্লেক্স সিরাপ। ক্ষুধামন্দা রোগা শিশু বা যেসব শিশুরা ঠিকমতো খেতে চায় না, অথবা বাড়ন্ত শিশুদের জন্য এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপটি কীভাবে খাওয়াতে হবে, কতদিন খাওয়াতে হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, আর এর মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতন একটা অনুরোধ, বিভিন্ন ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অ্যারিস্টোপ্লেক্স একটি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ, আর এতে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড, রিবোফ্লাভিন, নায়াসিনামাইড এবং পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড। এই চার ধরনের গুরুত্বপূর্ণ উপাদানের কম্বিনেশন হল অ্যারিস্টোপ্লেক্স সিরাপ। যেসব শিশু ঘন ঘন অসুখে পড়ে, এক মাসও স্বাস্থ্য ভালো থাকে না, জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া, পেট ব্যথা ইত্যাদি লেগেই থাকে, এই ধরনের রোগ প্রতিরোধ কম যেসব বাচ্চাদের, সে সকল বাচ্চাদের ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ অ্যারিস্টোপ্লেক্স দিয়ে একজন ডক্টর চিকিৎসা করে থাকেন। মুদ্রা কথা হলো, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ প্রতিরোধে এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপ খুবই কার্যকর। আবার দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক চিকিৎসা গ্রহণের ফলে যেসব শিশুদের শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে, এখন আগের মতো আর খেতে চায় না বা শরীরে ঠিকমতো বল পায় না, রাতে ঘুম ঠিকমতো হয় না, তাদের জন্য এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন। এবং যেসব বাচ্চাদের বয়সের তুলনায় ওজন ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না, অথবা অনেক খাচ্ছে কিন্তু তারপরও শরীর হাড্ডিসার দেখাচ্ছে কিংবা কোনোভাবেই মাংস বাড়ছে না, দেখতে অনেক রোগা লাগে, এই ধরনের মারাত্মক লক্ষণের চিকিৎসায় এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপ খুবই কার্যকরী। এবার আসুন জানা যাক এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপটি আপনার শিশুকে কীভাবে খাওয়াবেন। শিশুর বয়স যদি এক বছরের ওপরে থাকে তাহলে দিনে 2 চামচ করে 3 বার খাওয়াতে হবে, আর শিশু যদি 2 বছরের নীচে থাকে তাহলে তাদের 1 চামচ করে প্রতিদিন 1 বার এই সিরাপটি সেবন করাতে হবে। মোটামুটি 1 মাস খাওয়ালে ভালো একটা ফলাফল পাওয়া যায়। তবে অ্যারিস্টোপ্লেক্স সিরাপ খাওয়ানোর আগে রোগীর শরীরের সঠিক ডোজটি পেতে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াবেন, কারণ তিনি রোগীর শারীরিক কন্ডিশন দেখে সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন। সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ খুবই সহনশীল, তারপরও ভিটামিন বি কমপ্লেক্সের যে কোনো একটি উপাদানের প্রতি সংবেদনশীল থাকলে এই সিরাপটি খাওয়া যাবে না। অ্যারিস্টোপ্লেক্স সিরাপের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরও কারো কারো ক্ষেত্রে হালকা পেটে ব্যথা, চুলকানি বা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তবে এই সমস্যাগুলো তীব্র আকার ধারণ করলে আপনার ডাক্তারের পরামর্শ নিন। অ্যারিস্টোপ্লেক্স সিরাপটি আপনার কাছে যে কোনো ফার্মেসির দোকানে কিনতে পাবেন, আর এটি কেনার আগে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন। সিরাপটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যায়, 100 ml কাঁচের বোতলের এবং 200 ml কাঁচের বোতলের। 100 ml কাঁচের বোতলের মূল্য 35 টাকা এবং 200 ml কাঁচের বোতলের মূল্য মাত্র 43 টাকা। অ্যারিস্টোপ্লেক্স সিরাপ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। এ সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।